नमस्कार आपनादेर सकल के आमार आंतरिक कृतज्ञता अभिनंदन धन्यवाद श्रद्धा जानाच्छी आजकेर ए ऐतिहासिक जनसमावेशेर सभामंचे उपस्थित बारासात सांगठनिक जिला तृणमूल कॉग्रेसेर सभानेत्री डॉक्टर काकली घोष दस्तीदार सह सांगठनिक जिलार चेयरपार्सन तपती दत्त तापस राय रयेछेन दमदम ब्यारकपुर सांगठनिक जिला सभापति चेयरमैन निर्मल घोष सह लोकसभा सांसद सौगत रॉय अर्जुन सिंह ममता बंदोपाध्याय मंत्रिसभार अन्यतम सहयोद्धारा जरा उपस्थित रयेछेन ज्योतिप्रिय मल्लिक हावड़ार विधायक पार्थ भौमिक ब्रात बसु सुजित बोस अत्यंत श्रद्धेय शोभनदेव चट्टोपाध्याय रथीन घोष देगंगार विधायक रहीमा मंडल राजारहाट निउटाउनर विधायक तापस चट्टोपाध्याय राजारहाट गोपालपुर विधायक अदिति मुंशी मनोज राय नारायण साहा शीतांशु दास शंकर दत्त ज्योति चक्रवर्ती सह तृणमूल छात्र परिषद राज्य सभापति भातृप्रतिम तिरंकुर भट्टाचार्य नेहाल आली अजित साहा देवराज चक्रवर्ती दमदम ब्यारकपुर सांगठनिक जिला तृणमूल युव कॉग्रेस सभापति अभिजित नंदी अर्घ्य बोस सह आमी सकल के धन्यवाद जानाच्छी कृतज्ञता जानाच्छी प्रणाम जानाच्छी आपनारा अनेक क्षण धरे एसे आज के सभा उपस्थित होयेछेन आमी तीनटे थेके आड़ाईटे थेके छवि पाच्छी आमी बेरियेछी एकदम निर्धारित समय आमार एकटा कर्मसूची ठाकुरबाड़ीते छिलो सेखान थेके आस्ते आस्ते बेशी दूर जदिओ रास्ता नय ठाकुरबाड़ी थेके ई हावड़ार मैदान खूब बेशी होले 20 किलोमीटर किन्तु आस्ते आमार 2 घंटा लेगेछे तार कारण सारा रास्ताय जेभाबे मायेरा दीदीरा बौदीरा समबयसी सहयोद्धा काकीमारा शुभानुदायी समर्थकेरा रास्ताय भीड़ करे एई दुपुरेर रौद्रेर तीव्र तापदाहके उपेक्षा करे आमादेरके तादेर भालोबासा कृतज्ञता ऋणे आबद्ध करेछेन आमी उत्तर चब्बीश परगना बासीर काछे चिरजीवन आजीवन कृतज्ञ थाकबो आपनारा अनेकक्षण धरे आजके ई सभास्थले एसेछेन आमी बेश 2 घंटा आढ़ाई घंटा धरे छवि पाच्छिलाम आमी ठाकुरबाड़ीते गेछिलाम एर आगे आमी पुजो दिए भेबेछिलाम आजकेर दिन शुरू करब एबं जखनी आमी এই বনগায় বা গাইঘাটার দিকে যাই আমি হয় কর্মসূচির শুরুতে নইলে শেষে একবার ঠাকুরবাড়ি যাই আজকে বিজেপির কিছু গুন্ডারা ঠাকুরবাড়ির গেটে তালা মেরে দিয়েছে শান্তনু ঠাকুরের কথায় যাতে আমি ঢুকতে না পারি আমি যাতে ঠাকুরবাড়িতে প্রবেশ না করতে পারি আমার জন্ম বাংলায় আমি বাংলায় বড় হয়েছি এই মাটির সন্তান আমাকে ঠাকুরবাড়িতে প্রবেশ করতে আজকে যারা দেয়নি আমি চাইলে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে জোর জবরদস্তি গাজোয়াড়ি গায়ের জোরে জবরদখল করে ঢুকতে পারতাম তাদের সমর্থকের সংখ্যা ছিল 300 আর আমাদের সমর্থকের সংখ্যা ছিল 5000 আমরা গায়ের জোরে ঢুকতে পারতাম কিন্তু আমরা ভেঙে দাও গুড়িয়ে দাও হাত কেটে দাও খুন করে দাও আগুন জ্বালিয়ে দাও অশান্তি শুরু করো এই রাজনীতিতে বিশ্বাস করি না আমাদের সাথে মানুষ রয়েছে আমি আজকে হাবড়া সহ গাইঘাটা সহ বনগাঁ উত্তর দক্ষিণ ওদিকে বাগদা তারপর ওদিকে নদিয়ার হরিণঘাটা কল্যাণী আমি এই বিস্তীর্ণ এলাকা জুড়ে মানুষের কাছে অনুরোধ করব যে ঠাকুরবাড়ির মাটি আজকে যারা কুলোষিত করেছে কলঙ্কিত করেছে পরম শ্রদ্ধেয় আমাদের কাছে দার্শনিক প্রণম্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের দীর্ঘদিনের তপস্যা লড়াই অধ্যাবসায় কৃচ্ছ সাধন সংযম ত্যাগ তিতিক্ষায় যারা কালি লাগিয়ে দিয়েছে আজকে
তাদের আগামী দিন যেন উত্তর চব্বিশ পরগনাবাসী বা আমার মতুয়া ভাইয়েরা ক্ষমা না করে। আমি আগামী দিনের সিদ্ধান্তটা আপনাদের হাতে ছেড়ে দিতে চাই এবং সেই কারণে আপনাদের কাছে এসেছি যে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে, ভোটের দিনকাল দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আপনারা শুনেছেন 8ই জুলাই ভোট, তৃণমূল কংগ্রেস রয়েছে মানুষের দরবারে আর বিজেপি রয়েছে হাইকোর্টের করিডোরে। এদের মানুষের উপর ভরসা নেই, তাই কি করে ভোট আটকানো যায় সেদিকে এরা উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের অনুরোধ করব যে আগামী দিন নিজেদের অধিকারকে সামনে রেখে আপনারা লড়াই করুন, প্রতি পদে প্রতি পদক্ষেপে আপনাদের সাথে আপনি আমাকে পাবেন। আমি মানুষের অধিকার নিয়ে আজকে 50 দিন প্রায় রাস্তায় কুচবিহার থেকে শুরু করেছি। এই যে 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের বাংলার টাকা বন্ধ, আবাস যোজনায় 11,35,000 প্রকৃত প্রাপকের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, মিড ডে মিলের টাকা বন্ধ, তার কারণ বিজেপি বাংলায় গোহারা হেরেছে। আমাদের কাছে তিনটে উপায় রয়েছে। আজকে মায়েরা বিপুল সংখ্যা এসছে, আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন, আপনারা যে পথ আমাদের অনুসরণ করতে বলবেন আগামী দিন সে পথই আমরা অনুসরণ করব। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা হচ্ছে 1,15,000 কোটি টাকা। এটা নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের পৈতৃক সম্পত্তি নয়, আমাদের খেটে খাওয়া মানুষের টাকা, বঙ্গবাসীর টাকা, বাংলার টাকা। আমাদের কাছে প্রথম উপায় হচ্ছে আমরা এদেরকে করো জোরে সৌজন্যতা দেখিয়ে ভদ্রভাবে বিনম্রভাবে বিনয়ীভাবে আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দিতে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 2 বছর আড়াই বছরে 2 বার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে, 5 বার আলাদা করে চিঠি পাঠিয়েছে। আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি গিয়ে কেন্দ্র সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা করেছেন। গত 5ই এপ্রিল আমরা 25 জন সাংসদের প্রতিনিধি দল, এই সৌগত রায় থেকে শুরু করে অর্জুন সিং সবাই ছিল, সেই সাংসদের প্রতিনিধি দল গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে আমরা দেখা করতে চেয়েছিলাম। তিনি তার দপ্তরে উপস্থিত ছিল কিন্তু আমাদের সাথে দেখা করেনি, তার কারণ আমরা যেই প্রশ্নগুলো চাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম তার উত্তর তার কাছে নেই। আজকে 100 দিনের কাজে বাংলায় 7,500 কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আমাদের কাছে তিনটে রাস্তা রয়েছে। একটা রাস্তা হচ্ছে বাবা বাছা করে ভালো করে বলে এদেরকে বলি আমাদের অধিকারের টাকা আমাদের ফিরিয়ে দাও। আমরা 2 বছর ধরে একাধিকবার দরবার করেছি। এখন আমাদের কাছে 2টো রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে দিল্লিতে গিয়ে বহিরাগতদের পা ধরা, নরেন্দ্র মোদীর পা ধরে বলা যে বাংলার মানুষের টাকা ফিরিয়ে দাও। আর তৃতীয় রাস্তা হচ্ছে 10 লক্ষ মানুষকে নিয়ে দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করে আমাদের অধিকারের টাকা আগামী দিন দিল্লির বুক থেকে ফিরিয়ে আনা। মায়েরা যারা উপস্থিত আছেন আপনারা বলুন, আপনারা কি চান, তৃণমূল কংগ্রেস 2 নম্বর রাস্তাটা নিক না 3 নম্বর রাস্তাটা নিক, বলুন 2 নম্বর না 3 নম্বর? 2 নম্বর হচ্ছে পায়ে ধরো, 3 নম্বর হচ্ছে দিল্লি চলো, কোনটা চান আপনারা? জোরে বলুন কোনটা চান, জোরে বলুন, আরো জোরে, যারা দাঁড়িয়ে আছে রাস্তায়, পায়ে ধরো না দিল্লি চলো, পায়ে ধরো না দিল্লি চলো, জোর গলায় পায়ে ধরো না দিল্লি চলো, পায়ে ধরো না দিল্লি চলো। আপনারা দিল্লি যাবেন আমরা যদি আগামী দিন দিল্লির বুকে আন্দোলন সংগঠিত করি, যাবেন? হাত তুলে বলুন যাবেন। এই যে 100 দিনের টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সব টাকা বন্ধ করে রেখে দিয়েছে। আমরা আমাদের অধিকারের স্বার্থে লড়াই করতে আগামী দিন বদ্ধপরিকর, মানুষের অধিকারের স্বার্থে লড়াই করতে বদ্ধপরিকর। কিন্তু আপনি রাস্তায় নামবেন হ্যাঁ কি না বলুন, নামবেন কি না? মায়েরা নিয়ে দিল্লি গেলে দিল্লি নিয়ে যাওয়ার দায় দায়িত্ব আমার, আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমার, অবস্থান বিক্ষোভে বসার দায়িত্ব আমার,
আপনার টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনার দায়িত্ব আমার, কিন্তু আপনি রাস্তায় থাকবেন তো? আপনি আপনি আন্দোলনে থাকবেন তো? আপনার সমর্থন পাবো তো? আপনাদের আশীর্বাদ থাকবে তো? আপনাদের স্নেহ অকৃত্রিম ভালোবাসা পাবো তো? পাবো তো? আমি আপনাদের বলছি, পঞ্চায়েত ভোট হবে, এক থেকে দেড় মাসের মধ্যে আমরা দিল্লি চলো ডাক দেবো, এবং 10 লক্ষ মানুষ নিয়ে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই আপনার টাকা আটকে রাখবে। আমরা বারবার বলেছি যে মানুষের অধিকার নিয়ে লড়াই করছে তৃণমূল কংগ্রেস, বিজেপির ক্ষমতা থাকলে বিজেপি অধিকার নিয়ে লড়াই করে দেখাক। বিজেপির কোনো নেতা যদি ক্ষমতা থাকে, এই যে আজকে ঠাকুরবাড়িতে পাগল গোসাই দলপতি এদেরকে ঢাল করে আমাকে আটকানোর চেষ্টা করল, শান্তনু ঠাকুরের যদি ক্ষমতা থাকে বলুক না কোথায় রাস্তা প্রয়োজন, যে রাস্তাটায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছে রাস্তাটা মমতা ব্যানার্জির বানানো। বাড়িতে জল যায়, বিদ্যুৎ যায়, সেটা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছেতে, তোমার মোদী সরকার করেনি। শেষ দিন অবধি যতদিন বড়মা বেঁচেছিলেন বিনাপানি দেবী, তার চিকিৎসার দায় দায়িত্ব ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, নরেন্দ্র মোদী একবার জিজ্ঞেসও করেনি। তাদের কাছে আমাদের শিখতে হবে। আমরা গেলে বাংলার ছেলে, আমার বাংলায় জন্ম, বাংলায় কথা বলি, বাংলায় বড় হয়েছি, আমি গেলে নাকি ঠাকুরবাড়ি কুলোষিত হবে। আর যার হাতে গোদরার রক্ত লেগে আছে, সে যখন যাচ্ছে পা চেটে তাকে ঠাকুর বাড়িতে ঢোকাচ্ছে, এর জবাব আগামী দিন বঙ্গবাসী দেবেন কি দেবেন না বলুন? বহিরাগতদের পা চেটে তল্পি বাহকতা করে আর কৃতদাসত্ব করে যারা ঠাকুর বাড়ির মাটিকে আজকে কুলোষিত করেছে, তাদেরকে জবাব দেবেন কি দেবেন না বলুন? কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জুতো পরে ঠাকুর বাড়ির মন্দিরে প্রবেশ করেছে, আমি টুইট করেছি, ছবি আছে দেখবেন, তার জবাব আগামী দিন দেবেন কি দেবেন না বলুন? দেবেন কি দেবেন না? এরা ভাবছে আমরা যা ইচ্ছা তাই করব না, যখন চাইব টাকা বন্ধ করে দেব, যখন চাইব কেন্দ্রীয় বাহিনীকে জুতো পরে মন্দিরের ভিতর ঢুকিয়ে দেবো, বাপের সম্পত্তি নাকি পৈতৃক সম্পত্তি? ঠাকুর বাড়ির পুণ্যস্থান অবাড়িত দ্বার কারোর পৈতৃক সম্পত্তি নয়, সেখানে সবার যাওয়ার অধিকার আছে। শান্তনু ঠাকুর যদি ভেবে থাকে যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকাবো আর অমিত শাহকে পা চেটে ঢোকাবো, আগামী দিন মানুষ জবাব দেবে, আমি মানুষের উপর ছেড়ে দিয়ে যাচ্ছি। উনি আজকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে এটা শেষ যাত্রা, উনি কি চায় আমি জানি না, উনি হয়তো আমার মৃত্যু কামনা করছে, কিন্তু আমি আপনাদের বলছি আমি শান্তনুবাবুর দীর্ঘায়ু কামনা করি, আমি আপনার মৃত্যু কামনা করি না, আপনি আরো ফুলে ফেঁপে বড় হয়ে উঠুন, কিন্তু মানুষের কাজ করুন, দিল্লির চাটুকারিতার দালালি করে, দিল্লির তল্পি বাহকতার কৃতদাসত্ব আর কিঙ্কর হয়ে থেকে খালি নিজের পিঠ বাঁচাবেন কি করেছেন এতদিন ধরে? আপনি সাংসদ 4 বছর ধরে, আপনি আমাকে একটা দৃষ্টান্ত দেখান যে 4 বছরে এই বনগা লোকসভায় একটা মিটিং কোনো কেন্দ্রীয় মন্ত্রী এসছে এবং সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক 4 বছরের মধ্যে মোদী সরকার করেছে, একটা যদি কেউ দেখাতে পারে আমি জনসংযোগ যাত্রা সেখানেই বন্ধ করে দেবো, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি, 4 বছরে কেউ দেখাতে পারবে না। বলেছিল সিএএ করব, সিএএকে এরা রাজনৈতিক অস্ত্র হিসেবে আপনাকে ভয় দেখাতে ব্যবহার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আপনাদের অধিকার দিয়েছে, বাড়ির পাট্টা সার্টিফিকেট থেকে শুরু করে উন্নয়নমূলক পরিষেবা, সরকারের জনমুখী প্রকল্প, জল কল রাস্তা, পরিচয় পত্র থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে সব দিয়েছে আপনাদের। আপনাদের ভোটদানের প্রক্রিয়ার পরে রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার পরে দেশে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এরা আপনাদের ভুল বুঝিয়ে আজকে সিএএ হয়েছে, 3 বছর হয়েছে, কেন এতদিন লাগছে সিএএ রুল ফ্রেম হতে? অমিত শাহ বলেছিল না কোভিড হয়ে যাবে তারপর সিএএ রুল ফ্রেম করব আমরা, কই কোভিড তো হয়ে গেছে, তারপরেও তো 1-1.5 বছর কেটে গেল, সিএএ রুল ফ্রেম হয়েছে? হয়েছে। এরা রাজনৈতিক অস্ত্র হিসেবে আপনাকে ভয় দেখাতে ব্যবহার করছে।
এরা ভয়ে আপনার ভোট নিচ্ছে, আর আমরা ভালোবাসার মাধ্যমে আপনাদের আশীর্বাদ পাথেয় করে আগামী দিন লড়াইয়ে লড়তে বদ্ধপরিকর হচ্ছি। এরা বলেছিল 15 লক্ষ টাকা দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবো, কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জি বলেছিল কন্যাশ্রী দেবো, লক্ষ্মীর ভাণ্ডার দেবো, পেয়েছেন কি পাননি? পেয়েছেন কি পাননি? আমি হাবড়ার মানুষকে জিজ্ঞেস করি, আপনারা 2019-এ প্রায় 18,000-এর ব্যবধানে বিজেপির লোকসভা প্রার্থীকে ভোট দিয়েছিলেন, যদিও এখানে আমরা জিতেছিলাম, কিন্তু দলগতভাবে যদি আপনি দেখেন তৃণমূল এখানে 18,000-এর ব্যবধানে পিছিয়েছিল। আবার এই বিধানসভাতেই 2021-এ এমন কি জাদুকাঠি ঘুরল যে এই বিধানসভাতেই আপনারা আবার হই হই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জেতালেন? তার কারণ কি? আপনি যে আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিয়েছিলেন আপনি সেটাই পেয়েছেন। 2019-এ যখন আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে, আপনারা আপনাদের অধিকার সামনে রেখে ভোট দিয়েছিলেন? আপনারা রাম মন্দিরকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? ধর্মের নামে বিভাজনকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? বলুন হ্যাঁ কি না, হ্যাঁ কি না? যারা ধর্মের নামে ভোট দিয়েছিল, আজকে দেখুন ভারতবর্ষে রাম মন্দির হচ্ছে, কিন্তু আপনার মাথা আপনার ছাদের টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে। আপনার 100 দিনের টাকা, আপনার অধিকার নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে। আপনার জল কল রাস্তার টাকা নরেন্দ্র মোদী সরকার আটকে রেখে দিয়েছে। তার কারণ বাংলা এরা হেরেছে। অন্যদিকে আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলকে ভোট দিয়েছে সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যে ভোট দেয়নি সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আপনি আমাকে উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে একটা উদাহরণ যদি দিতে পারেন যে কোনো মহিলা বলতে পারে যে আমার স্বামী CPM করে বা আমার ছেলে BJP করে বলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। সবাইকে আমরা পরিষেবা দিয়েছি, উন্নয়নের আলোয় সমৃদ্ধ করেছি, আগামী দিনও আমরা পরিষেবা দেব। এই যে পঞ্চায়েত নির্বাচন, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিতে হবে। পঞ্চায়েতে আপনার অধিকারকে সামনে রেখে যে লড়াই করছে তার হাত শক্তিশালী করুন। আপনার 100 দিনের টাকার জন্য যে লড়ছে, আপনার আবাসের জন্য যে লড়ছে, আপনার আগামী দিন বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য যে রাজ্য সরকার কাজ করছে তার হাত শক্তিশালী করুন। দিদি কথা দিয়ে কথা রেখেছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে কিনা, লক্ষ্মীর ভাণ্ডার হয়েছে কিনা, বিনামূল্যে রেশন হচ্ছে কিনা, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে কিনা, আজকে বলুন খাদ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী এগুলো হচ্ছে কিনা, এই জনমুখী প্রকল্প হচ্ছে কিনা, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না, হাত তুলে বলুন পাচ্ছেন কি পাচ্ছেন না। আর আজকের দিনের নমুনা কি, নরেন্দ্র মোদী বলেছিল না আজকের দিন আসবে 400 টাকার রান্নার গ্যাস 1200 টাকা, কেমন লাগছে আজকের দিন, ভাল লাগছে? সর্ষের তেল 100 টাকার সর্ষের তেল 215 টাকা লিটার, ভাল লাগছে? 15 টাকার কেরোসিন তেল আজকে 120 টাকা লিটার, কেমন লাগছে আজকের দিন? পেট্রোলের দাম কত, 100 টাকা লিটার, ডিজেল 90 টাকা লিটার, জীবনদায়ী ওষুধ 60 টাকার ওষুধ 700 টাকা, কেমন লাগছে, ভাল লাগছে? 3 দিন আগে দেখেছেন করমণ্ডল এক্সপ্রেস ডবল ইঞ্জিনের কথা বলে, ট্রিপল ইঞ্জিন অ্যাক্সিডেন্ট আর ডবল ইঞ্জিনের কথা বলে, দেখেছেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা 300 জন মারা গেছে, তার কারণ এই যে কবচের কথা বলে প্রধানমন্ত্রী, যে যাত্রী সুরক্ষায় আমরা কবচ লাগিয়েছি, অশ্বডিম্ব কিচ্ছু লাগাইনি। এরা কবচ দিয়েছে কাদেরকে জানেন? যারা চোর, যারা চুরি করে, যারা চিটিংবাজ, যারা 2 নম্বরি, যারা দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, তাদেরকে কবচ দিয়েছে। দিল্লিতে কুস্তিগিররা লড়াই করছে, যে সাংসদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এসছে ব্রিজ ভূষণ সিং, তাকে নরেন্দ্র মোদী কবচ দিয়েছে। তাকে দিল্লি পুলিশও ছুটছে না, ইডিও ছুটছে না, CBIও ছুটছে না। যাকে খবরের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে সেই নির্লজ্জ গাদ্দার শুভেন্দু অধিকারীকে কবচ দিয়েছে, তাকে ইডিও ডাকছে না, CBIও ডাকছে না। নারায়ণ রানেকে কবচ দিয়েছে, হিমন্ত বিশ্ব শর্মাকে কবচ দিয়েছে। আগে চোর চুরি করে জেলে যেত, এখন চোর চুরি করে কবচের জন্য বিজেপিতে যায়, আপনারা তো দেখছেন। আর সাধারণ মানুষের কোনো কবচ নেই। কৃষি আইনের কারণে 700 জন কৃষক মারা গেছে, আত্মহত্যা করেছে। মণিপুরে ডবল ইঞ্জিন সরকারের নিদর্শন দেখুন, দাঙ্গায় প্রায় 200 জন মারা গেছে।
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা 300 জন মারা গেছে। আর কখনো এসসি এসটি এই সম্প্রদায়ের উপর, তপশিলি জাতি উপজাতি এদের উপর যেভাবে আক্রমণ বিজেপি সরকার করছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো, এটা আমি বলছি না, এনসিআরবির ডেটা বলছি। আপনি দেখুন, ভারতবর্ষের রাষ্ট্রপতি, তিনি এসটি সম্প্রদায়ের, জনজাতি মূলবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি বলে ভারতবর্ষের সংসদের নতুন ভবন, সংসদ ভবন উদ্বোধন হয়েছে, তাকে ডেকে পাঠায়নি, তাকে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। কেন? তিনি একজন এসটি সম্প্রদায়ের প্রতিনিধি। এই মতুয়াদের এই পুণ্যভূমি থেকে যখন বনগা থেকে জল নিয়ে কাঁধে করে পাগল গোসাই দলপতিরা রাম মন্দিরে গেছিল, এদেরকে ঢুকতে দেওয়া হয়নি, মতুয়াদের জলটাও গ্রহণ করেনি বিজেপির সরকার। তার কারণ, এরা তপশিলি বলে, জোর জবরদস্তি যারা গায়ের জোরে রাজনীতি করছে তাদেরকে উৎখাত করতে হবে, নইলে দেশ বাঁচবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার এখানে ক্যামেরা রয়েছে, এই এই বছরে 5টা রাজ্যে উপনির্বাচন, 5টা রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে, মিজোরামে নির্বাচন রয়েছে, তেলেঙ্গানাতে রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে, রাজস্থানে রয়েছে। আপনি লিখে রাখুন, 5টা রাজ্যতেই বিজেপি গোহারা হারছে, কেউ আটকাতে পারবে না। আর 2024-এ আর তো 10 মাস 11 মাস, এদের যাওয়া খালি সময়ের অপেক্ষা। এরা যা বলেছে তার তার বিরুদ্ধে, যাদের ভোটে নির্বাচিত হয়ে জিতেছে আর যা বলেছে তার উল্টো করেছে। মানুষের ভোটে নির্বাচিত হয়ে দিল্লির তল্পিবাহকতা করতে গিয়ে বিজেপির নেতারা বলেছে মানুষের টাকা বন্ধ করে দাও। এদেরকে জবাব দেবেন না পঞ্চায়েতে? বলুন, দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? খুব গায়ে জ্বালা হয়ে গেছে, এখন পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গেছে, প্রার্থী খুঁজে পাচ্ছে না তো। আরে প্রার্থী আপনি খুঁজুন না, নমিনেশন আমি দাঁড়িয়ে করাবো, আমি তো কথা দিয়ে যাচ্ছি, প্রার্থী খোঁজেন, কেউ বারণ করছে না, কেউ বারণ করছে না, তৃণমূলের কোনো কেউ আটকাবে না, যদি কেউ আটকায় তার বিরুদ্ধে ব্যবস্থা আমি নেব। আপনি প্রার্থী দেন, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করবে। আমি তো 50 দিন ধরে রাস্তায়, মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূলের সাথে রয়েছে, মানুষ বিজেপিকে আগামী দিন কড়ায় গণ্ডায় জবাব দিতে চায়। কিন্তু মাথায় রাখবেন, এমনভাবে জবাবটা দিতে হবে 440 ভোল্টের যেন ঝটকা দিল্লিতে গিয়ে লাগে, এমনভাবে আপনাদের জবাব দিতে হবে যে বাংলার সব টাকা বন্ধ করে রেখে দিয়েছে এরা, বাংলার মানুষকে পাতে ভাতে মারার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে আগামী দিন জবাব দিতে হবে। এই যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জির সরকার দিয়েছে, 2 বছর ধরে 37,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, 10 পয়সা কেন্দ্র সরকারের অবদান নেই, 10 পয়সা। এরা জোর জবরদস্তি মানুষের টাকা নিয়ে 9-6 করছে। আজকে 300 জন রেল দুর্ঘটনায় মারা গেল, আর নরেন্দ্র মোদীর বাড়ি হচ্ছে দিল্লিতে 1,000 কোটি টাকা খরচা করে। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট কি? ঘোড়ার ডিম। সেখানে সংসদ ভবন হচ্ছে নতুন, উপরাষ্ট্রপতির বাসভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, আর তার সাথে 2টো বিল্ডিং, তার জন্য খরচ করছে 20,000 কোটি টাকা, আর বাংলার মানুষের 100 দিনের 7,500 কোটি টাকা বন্ধ। জবাব দেবেন না? আপনার বাড়ির টাকা, 11,36,000 প্রাপকের তালিকা আমাদের সরকার পাঠিয়ে দিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। প্রধানমন্ত্রী বলেছিল 2022 তক সবকা ঘর মে পক্কি ছত কা বন্দোবস্ত মেরি সরকার করেগি। 2023 সালের জুনে আজকে আমরা দাঁড়িয়ে আছি, 7 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, ডিসেম্বর যদি ধরি তাহলে 7 মাস, আর যদি এই বছর থেকে ধরি 6 মাস, আজকে 7 মাস 6 মাস 7 মাস হয়ে গেছে, তাও বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। বাড়ির জন্য যারা আবেদন নিবেদন করেছেন, জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের তালিকা 6 মাস 7 মাস আগে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে পাঠিয়েছে, তাও আপনাদের টাকা আটকে রেখে দিয়েছে। আপনারা যদি আগামী দিন নিজের অধিকার নিয়ে না লড়েন, তাহলে আজকে ওই কুস্তিগিররা যেমন নিজের সোনার পদকটা গঙ্গায় বিসর্জন দিচ্ছে, আপনাকে আপনার ভবিষ্যৎ আর বাচ্চার ভবিষ্যৎটাও গঙ্গায় বিসর্জন দিতে হবে, যদি বিজেপিকে উৎখাত করে বাংলা থেকে আর ভারতবর্ষ থেকে না ফেলে। এদেরকে সরাতেই হবে, একটা লোককে, একটা ছাই পাস আবর্জনাকে জায়গা দেবেন না, এক ছটাক জমি ছাড়বেন না। আমি আপনাদের বলছি, এদের কোনো ক্ষমতা নেই, এত রাজনৈতিক দল লড়াই করছে সবার বিরুদ্ধে, ইডি সিবিআই লাগিয়ে সবাইকে দমিয়ে দিচ্ছে। আমার বিরুদ্ধে কত ইডি সিবিআই লাগিয়েছে, ক্ষমতা আছে?
কবার লাগিয়েছে আপনারা তো দেখেছেন, আমার সাথে পারছে না, মোদিজির নাকি 56 ইঞ্চি বুকের ছাতি, আমার 3 বছরের ছেলেকে আক্রমণ করছে, আমার 9 বছরের মেয়ে তাকে পর্যন্ত ছাড়ছে না, আমার স্ত্রীকে আমার পরিবারকে নিয়ে টানাটানি করছে, দেখছেন তো আপনারা এগুলো। আরে আপনার লড়াই তো আমার সাথে, আপনার 56 ইঞ্চি ছাতি, আপনার বয়স 72, আমার বয়স 36, আমার দ্বিগুণ বয়স আপনার, তাতেও আপনার এত ভয় কেন? আপনার কাছে ইডি আছে, আপনার কাছে সিবিআই আছে, আপনার কাছে কেন্দ্রীয় বাহিনী আছে, এত টাকা আছে, আদানি আছে, আপনার কাছে ইনকাম ট্যাক্স আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, তাও আপনি আমার সাথে লড়াই করে পারছেন না, তার কারণ আপনার সাথে মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিছুই নেই, তৃণমূলের কাছে ইডি নেই, সিবিআই নেই, তৃণমূলের কাছে এত অর্থবল নেই, তৃণমূলের কাছে বিজেপির মতো গুন্ডা নেই, তৃণমূল কাছে বিজেপির মতো এত ক্ষমতা নেই, তৃণমূল কাছে বিজেপির মতো কেন্দ্রীয় বাহিনী নেই, ইনকাম ট্যাক্স নেই, তাও তৃণমূলের কাছে সব আছে, তার কারণ তৃণমূলের কাছে মানুষ আছে। জবে থেকে নবজোয়ার যাত্রা শুরু হয়েছে, বাবুদের ঘুম উড়ে গেছে, এক একটা করে ছবি দেখছি আর 3 রাত 4 রাত করে ঘুম চলে যাচ্ছে। আরে শুরু করেছিলাম তৃণমূলের নবজোয়ার, এখন তো মানুষের জনজোয়ার হয়ে গেছে, আপনি আটকাবেন কোত্থেকে? যত কুৎসা করবেন তত গর্তে ঢুকবেন, দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন, কিচ্ছু করতে পারবেন না। আপনাকে চ্যালেঞ্জ করছি তো, আপনার ক্ষমতা থাকলে আপনি, আমি তো বলেছি ভারতবর্ষে অন্য একটা রাজনৈতিক নেতা দেখান আপনি বা কর্মী দেখান আপনি, যে প্রকাশ্যে বলছে যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলে জনসমক্ষে আনো আর আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলো, কারোর ক্ষমতা হবে? আপনারা বলুন, হবে? কারোর ক্ষমতা হবে? মায়েরা বলুন, হবে? আমি বলছি যত কেস তদন্ত হচ্ছে, যত কেসে সারদা হোক, নারদা হোক, এই ইডি হোক, সিবিআই হোক, তারপর আপনার এই এসএসসি হোক, যা কেসগুলো চলছে, কয়লা, গরু, যে সব কেস চলছে, যে কোনো একটা কেসে এতটুকু প্রমাণ যদি আমার বিরুদ্ধে জনসমক্ষে আনতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে কিছু হয়েছে, আমাকে সোজাসুজি ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করবো, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। ভারতবর্ষে কোনো নেতা আছে যার এত বড় ক্ষমতা আছে বলার? কেউ বলতে পারবে? কংগ্রেসের কোনো নেতা বলতে পারবে? বিজেপির সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বলতে পারবে যে আগামী দিন যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে, জনসমক্ষে আসে, তাহলে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে গিয়ে গলায় দড়ি দিয়ে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে যাব, বীরেন্দ্র শাসমলের মতো মাথা উঁচু করে লড়াই করা লোক, কেউ বলতে পারবে? তাও দেখুন মোদিজি এতবার ডাকা ডাকি, আরে আপনি আমায় গ্রেপ্তার করুন আপনার ক্ষমতা থাকলে, কাজ কলা, আপনার সাথে ইডি সিবিআই রয়েছে, আমার সাথে মানুষ রয়েছে, জনতার দরবারে আমার সাথে লড়াই করুন, ভোকাট্টা করে আগামী দিন যেভাবে 2021 বিতাড়িত করেছিলাম, আগামী দিন আরও মানুষের আশীর্বাদ নিয়ে আপনাদের বিতাড়িত করবে, মানুষ জবাব দেবে। খুব তো বলেছিল বাঙ্গাল মেয়ে দোষো পার, তারপর কি হলো? ঘোড়ার ডিম। 1 মাস আগে অমিত শাহ বাংলায় সভা করে বলে গেছিল যে 35 সিট মিলেগা বিজেপি কো 2024 কে চুনাও মে, আর বিজেপি কো একবার 35 সিট মিল গেয়া তো ফির দিদি আপকা সরকার ফুস হো জায়েগা 25 মে, মনে আছে? আপনারা দেখেছিলেন? দেখেছিলেন? কে দেখেছিলেন? হাত তোলো তো, কে দেখেছিল? কেউ দেখেছো? দেখেছো তো অমিত শাহর বক্তব্যটা? দেখো বিধির বিধান, ভগবানের মার, যেই অমিত শাহ বাংলা ছাড়লো 10 দিনের মধ্যে কর্ণাটকার ফল বেরোলো, বিজেপির ডবল ইঞ্জিন সরকার মায়ের ভোগে, বিধির বিধান, উনি বাংলায় মমতা ব্যানার্জির সরকার ভাঙতে এসেছিল, ওনার সরকারই মায়ের ভোগে বোকাটটা, আপনি কি করবেন? মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, গণতন্ত্রে কোনো শাসক বা কোনো বিরোধী শেষ কথা বলে না, মানুষ শেষ কথা বলে। আপনি ভোট দিয়েছিলেন বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা এখানে যারা বসে আছি সবাই এত বড় শূন্য আপনারা যদি না থাকেন, কারোর কোনো দাম নেই, বিধায়ক হয়েছি মানুষের ভোটে, সাংসদ হয়েছি মানুষের ভোটে, পঞ্চায়েতে জিতেছি মানুষের ভোটে, মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান হয়েছি মানুষের ভোটে, মানুষ যদি চায় যে এই দল বা এই লোকটার অহংকার আগামী দিন আকাশ থেকে নামিয়ে চূর্ণ বিচূর্ণ করব, আপনার দম্ভ, ঔদ্ধত্য আর অহংকার ভাঙতে মানুষের 10 সেকেন্ড সময় লাগবে না, টেনে হিঁচড়ে মাটিতে নামাতে 10 সেকেন্ড লাগবে, কিন্তু মানুষকে চাইতে হবে। আপনারা 2019 সালে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি, তাই আপনারা নিজের অধিকার পাননি,
2021-এ আপনারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তার কারণ আপনারা চেয়েছিলেন বাংলা যাতে নিজের মেয়ের হাতে থাকে। আজকে দেখুন বাংলা নিজের মেয়ের হাতেই রয়েছে। 2021-এ আপনারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, তার কারণ আপনারা চেয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী হোক, আজকে হচ্ছে। আপনারা চেয়েছিলেন বিনামূল্যে রেশন বা স্বাস্থ্যসাথী কার্ড যেন আগামী দিন অব্যাহত থাকে, আজকে রয়েছে। আগামী পঞ্চায়েতে নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। 100 দিনের কাজ, জল, কল, রাস্তা, এই তিনটে। আমি আপনাকে বলছি, 10 লক্ষ মানুষ যদি আগামী দিন দিল্লিতে যায় বাংলা থেকে, কোনো প্রধানমন্ত্রীর ক্ষমতা নেই কানে তুলো গুজে দরজা বন্ধ করে বসে থাকবে। আপনার অধিকার আপনার কাছে আসা শুধু সময়ের অপেক্ষা। আপনাকে আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করতে হবে। কি করবেন? তো করবেন তো, কথা দিচ্ছেন তো, কথা দিচ্ছেন তো? আর কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না। আমি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সমর্থক সৈনিকদের বলবো, মানুষের সাথে থাকুন, মানুষের কাছে যান। সারা বছর আমরা মানুষের সাথে থাকি। কোনো রকম বিজেপির কোনো প্ররোচনায় পা দেবেন না। আজকে বিজেপির কাছে রাজনৈতিক কোনো অস্ত্র নেই, সেই জন্য ধর্মকে ঢাল করে লড়ছে। আজকে গাইঘাটাতে যেটা করেছিল, ওরা চেয়েছিল যে আমরা উত্তেজিত হয়ে ওদের উপর আক্রমণ করি। আমরা করব না, তোমার সেগুড়ে বালি, তোমাকে সুযোগই দেব না, তোমার কাছে নেই। তোমার কাছে যদি রাজনৈতিক ইস্যু থাকে, তুমি আসো না, লড়াই করো। একদিকে শান্তনু ঠাকুর থাকুক, একদিকে আমি থাকি। আজকে চ্যালেঞ্জ করে গেলাম। 9 বছর তোমার মোদি সরকার বাংলার জন্য কি করেছে, আর 12 বছর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দিদির সরকার এই বাংলার মানুষের জন্য কি করেছে। একদিকে আমি থাকবো, একদিকে শান্তনু ঠাকুর থাকবে, বা বিজেপির যে কোনো নেতা থাকুক যদি ক্ষমতা থাকে। জায়গা ওরা ঠিক করুক, সময় ওরা ঠিক করুক, কোথায় করবে ওরা ঠিক করুক, 10-0 গোল দিয়ে মাঠের বাইরে করব। তথ্য আর পরিসংখ্যানের ভিত্তিতে যদি লড়াই হয়, কি হওয়া উচিত কি না, আপনি বলুন। 9 বছর মোদি ক্ষমতায়, বিজেপি সরকার হাবড়ার জন্য, গাইঘাটার জন্য, বনগাঁর জন্য, কুচবিহারের জন্য, আলিপুরদুয়ারের জন্য, পুরুলিয়ার জন্য, বাঁকুড়ার জন্য, মেদিনীপুরের জন্য কি করেছে, কত টাকা দিয়েছে, কোন প্রকল্পটা হয়েছে, কবার মোদিজি এসে মিটিং করেছে। মোদিজিকে দেখতে পেয়েছেন 2021-এর পর আর বাংলায় দেখতে পেয়েছেন? সেই কারণেই বলেছিলাম, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকে চায়। যেই নির্বাচন হয়ে গেছে, ব্যাস হাওয়া, আর দেখতে পাচ্ছেন না। কোভিড হোক, আমফান হোক, যশ হোক, ঝড়, জল, বৃষ্টি, ভরসাকে তৃণমূল কংগ্রেস। আপনার বাড়িতে যদি রাত্রে অ্যাম্বুলেন্স দরকার হয়, বিজেপির কোনো নেতাকে পাবেন না, তৃণমূলের কর্মী অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে। বাড়িতে আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা ডাকবে তৃণমূল কংগ্রেস। দুয়ারে সরকারে ফর্ম না ফিল আপ করতে পারলে তৃণমূলের কর্মী সৈনিকরা পাশে দাঁড়িয়ে ফর্মটা ফিল আপ করে দেবে, যাতে আপনি পরিষেবা পান। বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না। কি আমি ভুল বলছি? আমরা মানুষের সুখে হয়তো নেই, আনন্দে হয়তো নেই, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে আর থাকবে। আর যারা ধর্মকে ভিত্তি করে লড়ছে, তাদেরকে বর্জন করবে মানুষ, ছেড়ে দিন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আজকে মানুষ দেখেছে যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ আর সিআইএসএফদের নিয়ে জুতো পরে মন্দিরে ঢুকেছে এরা, জুতো পরে। আমরা সেই টুইট পোস্ট করেছি, সেই ছবি পোস্ট করেছি, আপনি যদি দেখেন টুইটারে তাহলে দেখতে পাবেন সিআরপিএফের জওয়ানরা জুতো পরে মন্দিরের উপর, সেই পবিত্র স্থলে, সেই পুণ্য ভূমিতে, মন্দিরের সিঁড়ির উপর জুতো পরে দাঁড়িয়ে আছে, সবার পা খালি, সিআরপিএফ আর সিআইএসএফের জওয়ানদের পায়ে জুতো। এরা কার নিরাপত্তার দায়িত্বে রয়েছে? আমার নিরাপত্তার দায়িত্বে তো সিআইএসএফ নেই, শান্তনু ঠাকুরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। শান্তনু ঠাকুরকে নিরাপত্তা দিতে গিয়ে আজকে গুরুচাঁদ ঠাকুর আর হরিচাঁদ ঠাকুরের অপমান করলো এই বিজেপি সরকার। এটা যেন বনগাঁর মানুষ আর উত্তর 24 পরগনার মানুষ ভুলে না যায়। আমি করজোড়ে আপনাদের অনুরোধ করব, আমরা তাই এর দায়িত্ব এবং বিচার করার প্রক্রিয়াটা জনতা জনার্দনের উপর আজকে এই সভা থেকে দিয়ে গেলাম। আগামী দিন আপনারাই বিচার করুন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে মানুষ আগামী দিন এর বিচার করবে, এবং এই উত্তর 24 পরগনার মাটিতে যে কটা আবর্জনা রয়েছে আর দিল্লির কৃতদাস রয়েছে, ওদেরকে চিহ্নিত করে গণতান্ত্রিকভাবে আগামী দিন হাত পা ভেঙে, গণতান্ত্রিকভাবে হাত পা ভেঙে এদেরকে জেলা ছাড়া করে আগামী দিন উত্তর 24 পরগনায়
তৃণমূলের হাত শক্তি থেকে আরও শক্তিশালী করবে এই জেলার মানুষ, এই বিশ্বাস আমি রাখি। আপনাদের সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে বয়োজ্যেষ্ঠ সকলকে আমার সম্মান, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।